দুঃখে মানুষ কাঁদে, আবার আনন্দেও কাঁদে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। কিছু মানুষ ধরে রাখতেও শিখে নাই, আবার ছেড়ে দিতেও শিখে নাই। এর মাঝামাঝির ব্যাপারটা প্রচণ্ড বাজে। ধরলে ধরো ধরার মতো, নইলে আবার ছাড়ো। বারবার না মাইরা আমায় একেবারেই মারো। কাউকে যদি একতরফা ভালোবাসেন, আপনি অনেকগুলো নির্ঘুম রাত পাবেন। ডার্ক সার্কেল, ওয়েট লস, প্রতি সেকেন্ডে টেনশন, দিনের পর দিন তার কাছ থেকে অবহেলা, মানসিক চাপ, কান্না, এগুলো সব পাবেন, কিন্তু তাও আপনি তাকে পাবেন না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না। রব চিরকাল কাউকে শূন্য রাখেন না, কোনো না কোনো কিছু দিয়ে ঠিকই পূর্ণ করে দেন। ভরসা রাখুন রবের উপর, তিনি আপনাকে নিরাশ করবেন না। যারা বিচ্ছেদের পরেও প্রাক্তনের প্রশংসা করে, তাদের ভালোবাসা কোনো কমতি ছিল না। যে সম্পর্কে একজনের প্রতি আরেকজনের সম্মান বোধ থাকে না, একে অপরের কথা রাখে না, সেই সম্পর্কে ভালোবাসি শব্দটা নিছক ধোকাবাজি। আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন, তার আচরণে যদি বুঝতে পারেন তার কাছে আপনার তেমন কোনো গুরুত্ব নেই, তাহলে আপনার উচিত তাকে গুরুত্ব দেওয়াটা কমিয়ে দেওয়া। কারণ যে যেমনটা করে, তার রিপিটও তেমন হওয়া উচিত, না হলে সে আপনাকে সস্তা ভাববে। সময় নেই, এই কথাটা আসলে ভুল। সময় সবারই আছে, কেউ যদি চায় হাজারো ব্যস্ততার মাঝেও সে একটুখানি সময় ঠিকই বের করতে পারবে। ব্যাপারটা আসলে সময়ের সাথে না, প্রায়োরিটির সাথে সম্পর্কিত। আপনাকে বলা হচ্ছে সরি, সময় পায়নি তাই রিপ্লাই দিতে পারেনি, অথচ অন্য কোথাও অঢেল সময় তার বরাদ্দ ছিল ঠিকই। আপনি সময় পান নাই তা না, আপনি প্রায়োরিটি পান নাই। ব্যস্ততার মাঝে সময় না পেলে মেনে নেওয়া যায়, কিন্তু সম্মানের অভাবে প্রায়োরিটি না পেলে সেটা মেনে নেওয়া বেশ কঠিন। কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায়। মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবেন না। একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ। এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। সুখ কেবল আনন্দই দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষাও দেয়। জীবন আছে তাই তো সমস্যা আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না, প্রেম, রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কোম্পানির চাকরির কিছু বৈশিষ্ট্য: কাজের শুরু আছে শেষ নেই, ভাব আছে লাভ নেই, দাম আছে নাম নেই, বেতন আছে বরকত নেই, বউ আছে সংসার নেই, সন্তান আছে যত্ন নেই, টার্গেট আছে অ্যাচিভ নাই, ঈদ ছাড়া ছুটি নাই, আত্মীয় আছে যোগাযোগ নাই, পরিশ্রম আছে বিশ্রাম নাই। হতাশ হবেন না। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স 55 বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স 69 বছর। ঢাকায় যখন সকাল 6টা বাজে, লন্ডন তখন রাত 12টা। সময়ের হিসাবে লন্ডন ঢাকার থেকে 6 ঘন্টা পিছিয়ে, কিন্তু এতে প্রমাণ হয় না যে লন্ডন ঢাকার থেকে স্লো। পৃথিবীর সব কিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েট শেষ করে 22 বছর বয়সে, কিন্তু চাকরি পেতে আরও 5 বছর লেগে যায়। আবার কেউ 27 বছর বয়সে গ্রাজুয়েট শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যায়। অনেকে 25 বছর বয়সে কোম্পানির সিইও হয়ে মারা যান 50 বছর বয়সে, আবার অনেকে 50 বছর বয়সে সিইও হয়ে মারা যান 90 বছরে। কেউ 33 বছর বয়সে এখনও সিঙ্গেল, আবার কেউ 22 বছর বয়সে বিয়ে করে
সন্তান জন্ম দিয়েছেন। মনে হতেই পারে পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছে, আবার কেউ অনেক পিছিয়ে, কিন্তু আপনার ধারণা ভুল। প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছে। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে সব সময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই, আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছু না। মন্দের সাথে যার উঠা বসা, সে কখনোই ভালোর মুখ দেখবে না। আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। যদি ভালোবাসাটা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা কমে না, উল্টো বেড়ে যায়। নিজেকে যতই পরিবর্তন করো, তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই।